গ্রীষ্মের মাত্রা যখন প্রচণ্ড বেড়েছিল, তখন সবাই দেখছিলাম পান্তা ভাত খেয়ে নিজেদের মনকে খুশি করছে। তখন আমি ভাবছিলাম যে আমাকেও একটু পান্তা ভাত খেতে হবে, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম এখন বৃষ্টি পড়ে পরিবেশ একটু ঠান্ডা হয়েছে তো কী হয়েছে, ইচ্ছে যখন হয়েছে সেটাকে তো মেটাতেই হবে। তাই শুরু করে দিলাম পান্তা ভাত খাওয়ার আয়োজন। প্রথমেই ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে নিলাম, কারণ ভাজা ছাড়া পান্তা ভাত খেতে একদমই ভালো লাগে না। এরপর করব আলু সিদ্ধ মাখা। প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রাখলাম, কারণ তিহানির জন্য আলু সিদ্ধটা তুলে রাখবো, তারপর ঝালটা দেব। আর তারপর পেঁয়াজ রসুন ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিলাম। আলু সিদ্ধটা কিন্তু একটু ঝাল ঝাল টেস্টি না হলে পান্তা ভাতের সঙ্গে মানায় না। তারপর নুন দিয়েও সেটাকে ভালোভাবে নেড়ে নিলাম। আর এদিকে দুটো ভাগ করে লঙ্কাটা আমাদের ভাগের ওপর দিয়ে রাখলাম, তিহান তো লঙ্কা খেতে পারবে না। আর তার সঙ্গে ছিল মুসুর ডাল বাটা, যেটা দিয়ে পান্তা ভাত আমার অপূর্ব লাগে। যাই হোক, মুসুর ডালটা মিক্সিতেই বেটেছিলাম, শিলে বাটলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয়। লঙ্কাগুলো ঝাল ছিল বলে হাফই দিলাম। আমিও আবার তিহানের মতো খুব বেশি ঝাল খেতে পারি না। আমার মতো কাদের কাদের পান্তা ভাত খেতে গেলে মুসুর ডাল বাটা একদম মাস্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু যাই হোক, এটাকেও রেডি করে পাশে সরিয়ে রাখলাম। তারপর চলে গেলাম ভাতের দিকে। ভাতটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, তাই ফ্রিজ থেকে বার করে একটা বড় জায়গায় ঢেলে নিলাম। আর তারপর কিছুক্ষণ জল দিয়ে রেখে দেব বলে জল ঢেলে দিলাম এই ভাতের মধ্যে। ভাতটা কিন্তু আগের দিনের না হলে পান্তা ভাত একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভাতটাকেও রেডি করে নিলাম। আর তার সঙ্গে ছিল পাঙ্গাস মাছের চপ। এই রেসিপি আগেই আমার চ্যানেলে চলে এসেছে, তোমরা যারা গন্ধের জন্য পাঙ্গাস মাছ খেতে পারো না আমার মতো, তারা অবশ্যই এটা একবার ট্রাই করবে, বুঝতেই পারবে না এটা পাঙ্গাস নাকি ভেটকি। যাই হোক, এবার চলো ভাতটা বেড়ে নেওয়া যাক আর সমস্ত কিছু একদম ভালোভাবে দেখিয়ে দিই। এটা যেহেতু মাস্টারবাবুর ভাত পারছিলাম, ও পান্তা খাবে কিন্তু জলটা চিপে, জলটা ভালোবাসে না, তাই ওকে ওই মন মতো বেড়ে দিচ্ছিলাম। আর যেগুলো বানিয়েছিলাম সেগুলোকেও একে একে সাজিয়ে নিয়ে দুজন লাঞ্চ করতে বসে পড়লাম। তো জানাও আজকের মেনুগুলো পান্তা ভাতের সঙ্গে কেমন যায়, আর তোমরা কে কী দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো সেটাও অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অনেক রেসিপি আর ব্লগও আমার চ্যানেলে আসতে থাকে, সেগুলো দেখে জানাও তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো। আর কাঁচা পেঁয়াজ ছাড়া পান্তা ভাত খেতে কি ভালো লাগে বলো? তাই একটু পেঁয়াজও নিয়ে নিলাম, একটু বলা ভুল হবে, দুটো বড় বড় সাইজের। আর আমের টকও বানিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি, আমের টকটার কালার কেমন এসেছে সেটাও জানাবে অবশ্যই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।